হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। মানুষ আনন্দের সময় অন্যকে ভুলে যায়, আর দুঃখের সময় নিজেকে ভুলে যায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। একদিন একজন গোলাপকে প্রশ্ন করল, গোলাপ তুমি এত সুন্দর কেন? গোলাপ বলল, এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাঁটা কেন? এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকার পতনের মূল। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল, তখন দরজার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। তুমি ভিতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। মনে রেখো, প্রয়োজনের থেকে বেশি যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু আত্মসম্মান বোধ আছে। তোমার ভালো সময়টা তাদের জন্য কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যতই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার মধ্যে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা হবে। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। যেসব মেয়েরা বেশি কথা বলে ও বেশি হাসে, ওদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না। এইটা খুব সত্যি, বেশি কথা বলা মেয়েরা খুব দিলখোলা হয়, এদের মন সত্যি খুব পরিষ্কার হয়। আর আপনি যদি খুব ডিপ্রেশনেও থাকেন, তাহলে এরকম মানুষের আশেপাশে থাকলে আপনি সবসময় মনে আনন্দ অনুভব করতে পারবেন। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা, সারা জীবনেও সেই সব মানুষ কারো আপন হতে পারে না। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার মতো কিছুই থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে। প্রকৃত সত্যি হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, যে যতই আপনার আপন হোক। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। সময় আর অন্যদের বোঝার মতো ক্ষমতা দুটো একসাথে কেবল ভাগ্যবান ব্যক্তিরাই পায়। কারণ অনেক সময় সঠিক সময়ে সে বোঝা যায় না, আর যখন আমরা বুঝতে পারি তখন আর সেই সময় চলে যায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো আর তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বলই। চিরন্তন সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। যতক্ষণ না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউই তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সবসময়, অন্যকে ছোট করে তারাই যাদের নিজেদের বড় হবার যোগ্যতা নেই। তুমি কাছে থাকতে যে তোমার গুরুত্ব বোঝেনি, তুমি চলে গেলেও সে তোমার মূল্য বুঝবে না। বোকা মানুষগুলো সত্যিই অনেক ভালো, এরা নিজে কাঁদতে জানে। আমাকে দেখে গা জ্বলে যায়, সেটা আমার নয়, আপনার স্কিন প্রবলেম, পারলে ভালো ডাক্তার দেখিয়ে নিন। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনে ক্ষমা করা যায় না। মাটির হাড়িয়ার পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে, সেই জানে যে ভাঙে সে তার মূল্য বোঝে না।
কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতে কিন্তু জিব্বাকে কামড় দেয়। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো আর ফিরে পাওয়া যায় না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। জীবনে কষ্ট তো থাকবে, কিন্তু কষ্টকে হাসির আড়ালে রেখে এগিয়ে যেতে হবে, কারণ কষ্ট আমাদের জীবনের একটা অংশ। চোখের মধ্যে আর কি আছে? চোখ দেখে তো সবাইকেই ভালো লাগে। চাহিদা যত বাড়বে, তোমার দুঃখও তত বাড়বে। দুনিয়া ধোকা দিয়ে বিশ্বাসযোগ্য হয়ে গেল, আর আমি বিশ্বাস করে দোষী হয়ে গেলাম। দুঃখ, কষ্ট, ভয়, তোমার মধ্যে যা কিছু আছে সেই সব কিছু দিয়ে নিজের বানানো খাঁচার থেকে বেরিয়ে আসো, তাহলে দেখবে তুমিও একজন জয়ী মানুষ হতে পারবে। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। যে আমির স্বাদটা পেয়ে যায়, সে আর অন্য কারোর দিকে তাকায় না। থাকার ঘর ছোট হোক কোনো ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তালার থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই মানুষের সঙ্গের। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমারই অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেকেই ঠকিয়ে যাচ্ছ। রাত কারো জন্য খুব রোম্যান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তা কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবু রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপরেরা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব, স্বার্থপর কখনো খোঁজ নেয় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।